জেকেসি প্রোডাকশনে আপনাকে স্বাগত। আমি কাজল চ্যাটার্জি। আজ আপনাদেরকে স্মৃতিচারণের মাধ্যমে পাজোড়া গ্রামের এক যাত্রা শিল্পীর পরিচয় করাব। আসুন করাই। ওনার মতো মানুষ আমার তো মনে হয় লোকালে কোনো ডাক্তার আছে কিনা আমি তো সেটা চিন্তা করতে পারি না। উনি এত সুন্দর ডাক্তার ছিলেন, মানুষের সঙ্গে এত সুন্দর মিশতেন, প্লেয়ারদের সঙ্গে এত সুন্দর ভালো ব্যবহার করতেন, প্লেয়ারকে জোর করে নিয়ে তাকে দেখানো, তাকে বোঝানো, তাকে পাঠ কীভাবে করতে হবে সেইভাবে দেখানো, ওনার মতো মানুষ বিরল। আর ওনার বই আমাদের কান্তিনাট্য প্রথম বই গোলাপে রক্ত, তারপর ঝিনুকে মুক্তা, কলঙ্কিনী বধু, পুত্রবধু, সিঁদুরচুরি, এগুলো সব আমার ডাইরেকশন হয়েছে, কিন্তু মন্টুকু ডাইরেকশন অনেকগুলো 10-12 বই হয়েছে। সুন্দর মানে অভিনয় উনিও অভিনয় করেছেন দারুণ দারুণ, রামকৃষ্ণ, তারপর সোনাই দিঘিতে ভাবনা কাজী, তারপরে কে টাকার টাকাতে আপনার এই আক্তার খা, ওনার বহুত বহুত ভালো ভালো হয়েছে। আপনার বাঙালি বইয়ে যদুনারায়ণ। লাইক অবশ্যই করে দেবেন, লাইক করলে আমি একটু উৎসাহ পাই। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে আমার ভিডিও আপনি বরাবর পেতে পারেন। আর শেয়ার অবশ্যই করে দেবেন যাতে বন্ধু বান্ধব আপনাদের সবাই এই ভিডিওটা দেখতে পায়। আমাদেরকে অভিনয় শিখিয়েছিলেন হাতে কলমে, এমনকি ওনার অভিনয় এবং ওনার নির্দেশনা এমন সুন্দর ছিল যে আমাদের মুখস্থ পার্ট রোল মুখস্থ করার ব্যাপারটা থেকে উনি এমনভাবে কম্পোজিশন করে দিতেন যে আমরা যে জায়গায় পজিশনে দাঁড়াবো অটোমেটিকলি আমাদের ডায়লগটা মনে পড়ে যেত। তারপর সাজানো কথায় কীভাবে হাসতে হবে, কোন জায়গায় কম্পোজিশন দিতে হবে, কোন জায়গায় স্পেসটা রাখতে হবে, সব কিছু উনি ভালো করে বুঝিয়ে দিতেন, ওটা তো করতেন। এটা হলো মানে এটা হলো অভিনয় জগতের নির্দেশক হিসাবে। তারপর যিনি অভিনেতা ছিলেন, যে যখন যে সময় আমরা শুনেছি, আমার হয়তো ছোটোবেলায় খুব একটা মনে নেই, সেই সময় উনি ভাবনা কাছি রোল করেছিলেন, দুর্ধর্ষ রোল করেছিলেন, শ্রীরামকৃষ্ণের রোল করেছিলেন সুন্দর। তারপর ওর ব্যক্তিগত জীবনে উনি একজন একটা রাজনৈতিক দলের নেতা ছিলেন। নেতা হিসাবে যেটা থাকা দরকার সেটা কিন্তু ওর মধ্যে একটুখানি ছিল না। উনি কী করতেন, এক কাপ চা আর একটা পানের জন্য সারাদিন সমস্ত কিছু মানুষের কাজ করে যেতেন। প্রণাম জানাবো, সবসময় উনি আমাদের বুকে সবসময় আছেন। এই হচ্ছে মন্টু বাবুর নিজ বাড়ি। আসুন বাড়ির ভেতরে যায়। দর্শক একদম নিস্তব্ধ থাকতেন মন্টু মিত্র ঢুকলে, স্টেজে ঢুকলে যে মন্টু মিত্র কিছু একটা দেখাবেন, তো উনি ইশারার মাধ্যমে অনেক কিছু যাত্রার কথা মানে মানুষকে বুঝিয়ে দিতেন। দরকার হলে মানে বাড়িতে পর্যন্ত চলে আসতে পারতেন যে হ্যাঁ তোর কাল কি শরীর খারাপ হয়েছিল, তুই যাসনি? না, আমি একটু ডিউটিতে ছিলাম বিকেলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে কালকে যাস। হ্যাঁ, মানে প্রত্যেকটা অভিনেতাদের খোঁজ খবর নিতেন পরের দিনে, যে যেতেন না মানে আমি মানে কালকে আবার যে যাবো না, আমাকে ভাবতে হতো কালকে আবার উনি এসে আমার বাড়িতে চলে আসবেন, মানে আমি যেতে বাধ্য হইতাম। রাগ বলতে কিছু ছিল না, রাগ বলতে কিছু ছিল না তার মনে। উনি এমন ব্যক্তিত্ব ছিলেন, রাজনৈতিকভাবে ভিন্ন ধর্মী ছিলেন আমার সঙ্গে, কিন্তু কোনোদিন রাজনৈতিক কালচার হতো না। রাজনীতির জায়গায় একদম শিল্পী, যে উনি যথেষ্ট সমাদর করতেন শিল্পীদের। আসুন বাড়ির ভেতরে যাই। এই হচ্ছে মন্টু বাবুর বাড়ি, এখানেই উনি থাকতেন এবং এইখানেই ওনার শিল্পের সব কিছু এই বাড়িতেই হয়েছে। আমরা একদিন উনি সকালে আসছি, আমাদের যে কালাগুনি মন্দির আছে ওখানেও বসে আছে, তো আমরা কাকা বসলে বলছি হ্যাঁ এখানে বসে আছে, বলছি দেখ বসে আছি, আমি এখন আসছি এক মাস, কারণ আমি তো এখানে রামকৃষ্ণের অভিনয়টা করছি, তা আমি এখন এই এক মাস পুরো আমি নিরামিষে আছি, আর এই এক মাস পরেই বই। তো বিশ্বাস করুন এত সুন্দর রামকৃষ্ণের অভিনয় করেছে যে
মানে বলার কোনো ইয়ে রাখে না, সবাই ঘরে ঘরে একটাই কথা যে রামকৃষ্ণর অভিনয় মন্টু মোহন মিত্রই একমাত্র পারে। তো ওকে আমরা খুব প্রণাম জানাই এবং আমরা চাই যে ওর মতো কেউ যদি এগিয়ে এসে আমাদের এই গ্রাম্য বাংলা যে যাত্রাকে উঠিয়ে নিয়ে যাওয়ার মতো তো এখনও কাউকে দেখতে পাচ্ছি না, আমরা ওর শূন্যস্থান পূরণ করার জন্য চাইছি যে যে কেউ আমাদের গ্রামে এগিয়ে আসুক, আমরা মন্টু মোহন মিত্রকে প্রণাম জানাই। এই সেই ঘর যে ঘরে মন্টুবাবু যাত্রার নানা বই অধ্যয়ন করতেন এবং এইখানে নানা বইয়ে মনে মনে বা আওড়ে জিনিসগুলো ঠিক হচ্ছে কি না সেইগুলো অভ্যাসও করতেন। আমাদের কাছে একটা বিশাল কিছু জিনিস ছিল যেটা আজকে আমরা অনুভব করি প্রতি পদে পদে। প্রতি বছর আমাদের একবার যাত্রা হয়, কাজরা গ্রামে চারটি দল যাত্রা করে, তার মধ্যে আমরা একটি দল। তো সেই দলে মন্টুকা আজ থেকে 10-15 বছর হলো একটা দলেই উনি ডিরেকশন দিতেন, বাইরে অনেক অন্য জায়গায় আবার দিত, কিন্তু গ্রামে আমাদের একটা জায়গায় দিত। তো অনেক আমাদের অ্যামেচার ক্লাবে অনেক ধরনের ছেলে তো থাকে, তারা অনেক রকম ভাবে হয়তো আসতে পারে না, অনেক সময় অনেক কারণে অনেক অজুহাতে, তাদের সাথে উনি কত সুন্দরভাবে ব্যবহার করে আবার তাকে সেই রিহার্সাল যে মানে আনার জন্য আসার জন্য মানে ঠিক করে দিতেন। তো ওনার প্রতিটা জিনিসই ছিল একটা নিখুঁতভাবে তৈরি করা এবং প্রতিটা মানুষকে ও বুঝিয়ে দিত যে এ অভিনয় করছে না অরিজিনাল, সেটা বোঝার কোনো রাস্তা ছিল না। নানা জায়গা থেকে উনি নানা সম্মানে ভূষিত হয়েছেন এবং নানা জায়গা থেকে অনেক অনেক পুরস্কার পেয়েছেন এবং সেই পুরস্কারের মধ্যে এটি অন্যতম। যেমন নিরাম হলো স্বাধীনতা বা মৃত্যুবাসরে ফুলশয্যা, এই 11টা বই জেঠুর আন্ডারে করেছি, মানে এখন এখনও করি, কিন্তু জেঠুর কাছে যে নির্দেশনাটা আমরা পেয়েছি, জেঠু যে ডিরেকশন দিতেন আমাদের কাছে যে খুঁটিনাটি কম্পোজিশন ডায়লগ থ্রোয়িং বা মুখের কীরকম ভাব প্রকাশ সমস্তটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন একটা চেয়ারে বসে, এবং ওই বয়সে 70-72 বছর বয়সে ওনার যে এনার্জি লেভেল, ওনাকে যদি বলে সারাদিন সকাল 6টা থেকে রাত 12টা অবধি একভাবে কন্টিনিউ ডিরেকশন দিয়ে দিতে তাতেও রাজি, মানে যাত্রা পাগল যাকে বলে, একদম টাইমের টাইম। আমরা হয়তো আমাদের রিহার্সাল শুরু হতো 7:30, তো জেঠু 6:30 থেকে রেডি, আমরা হয়তো ঢুকতাম 8:30-8:30। এই জেঠুর এই নিয়মানুবর্তিতাটা একদম প্রথম থেকেই, মানে যাত্রার প্রতি নিবেদিত প্রাণ যাকে বলে মন্টু মোহন মিত্র হচ্ছে সেই জিনিস। অনেক পুরস্কারের সাথে সাথে উনি অনেক সাংস্কৃতিক সংস্থা থেকে এবং অনেক বিখ্যাত মানুষের হাত থেকেও উনি ওনার সাংস্কৃতিক জীবনের এবং নাট্য জীবনের অনেক মানপত্র পেয়েছেন। বাবা সম্বন্ধে ছোটবেলা থেকে বাবা যাত্রা নাটক আমি দেখেছি, বাবা দু একটা যাত্রা আমি দেখেছি, যেমন নটি বিনোদিনী বাবা রামকৃষ্ণ অভিনয় করেছিলেন, সে দুর্দান্ত অভিনয়, সে মানে ওর ধারে কাছে যাওয়া যায় না আর কি, রামকৃষ্ণ অভিনয় করেছেন। বাবা ভাবনা কাছির অভিনয় করেছিলেন, বাবার কাছে আমি এখন দু একটা জায়গায় ডিরেকশন ফিরেকশন দিই, ওই বাবার কাছেই শেখা। আর আমি এসে আর কিছু বলতে চাই না বাবার সম্বন্ধে, বাবা ছোটবেলা থেকে আমাদেরকে পলিফিটে করে মানুষ করেছিলেন, বাবা যাত্রা সম্বন্ধে বাবা প্রাণ, যাত্রা ছাড়া বাবা আর কিছু মানে চিন্তা করতেই পারে না। প্রতিটি মহান মানুষের মহান কৃতিত্বের সাথে জড়িয়ে আছে কোনো না কোনো নারীর বিরাট অবদান, তেমনি মন্টুবাবুর জীবনেও ছিল তার অর্ধাঙ্গিনী সর্বামিত্রের বিরাট অবদান। এক একটা ক্লাবে ধরুন 10-12 বছর করে ডিরেকশন দিয়ে আসছেন, তার মধ্যে অনেকগুলোই আছে, পলাশবন, ডান্ডাড্ডি, আপনার কাজোড়া, ভক্তনগর,
কেন্দা, ছোড়াগ্রাম, এদিকে আপনার অনেক আরও অনেক জায়গায় বাঁকুড়াতে দিয়ে এসেছিলেন। তার সঙ্গে সঙ্গে রাজনীতিবিদ ছিলেন কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেসের। আজ থেকে 10 বছর আগে উনি উপপ্রধানও ছিলেন, দুবার উপপ্রধান ছিলেন কাজড়া গ্রাম পঞ্চায়েতের। এমনি ওনার সেবা তো বলার জন্যে কিছু রাখে না, অনেক কিছুই বলা যায়। উনি রাজনীতির সঙ্গে সঙ্গে যাত্রা করতে একসঙ্গে নিয়ে গিয়েছেন, যাত্রার সঙ্গে রাজনীতিও এমনভাবে করেছেন রাত দিন দেখতেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। 2003 আমি এখানে এই বাড়িতে আসছি, তখন থেকে যাত্রার অনেক শিল্পী, কুমার কৌশিক, কুমার নয়ন, লীলা চক্রবর্তী, স্বপ্না সেন, মহুয়া ভট্টাচার্য, ওনারা এই বাড়িতে আসতেন, বই নিয়ে ফাঁক পেলেই বসে থাকতেন রাতের পর রাত। টিভি চলতো, কিন্তু আমি ভাবতাম যে ভোর হয়ে গেছে বা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, টিভিটা বন্ধ করে দিই। কিন্তু সে সময় দেখতে মোটামুটি বাবা ঠিক নিজের মনে বই কাটতেন এবং নিজের মনে কি করে সাজাবো, কি করে কি করব, সেইগুলো নিয়ে কিন্তু মানে দেখতাম। হঠাৎ করে চমকে যেতাম, ও বাবা এখনো জেগে আছে। তারপর আস্তে 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 বুঝতে পারলাম বাবা এটা প্রাণ, যাত্রাটা নাটক যে কোনো কাজের হচ্ছে প্রাণ। বড় বড় শিল্পীর আনাগোনা, সাধারণ মানুষের আনাগোনা এবং হাসি, কান্না, বিরহ সব এই প্রতি ধূলিকণায় জড়িয়ে আছে নানান স্মৃতি। দাদুর যেদিন প্রথম যাত্রা সাদা কাগজের বউ, সেই দিনই সেই হিরোর নাম ছিল তোমাল। যাত্রা চলতে চলতেই আমার নাকি জন্ম হয়, তখনই আমার নাম সেই হিরোর নাম অনুযায়ী আমার নাম তোমাল। আর দাদুকে অনেক দেখেছি যাত্রা করতে এবং নাটকেও দেখেছি, খুব ভালোবাসত খুব, এবং আমাকে আমার যাত্রার প্রতি নেক নেই, তা সত্ত্বেও দাদুকে খুব সম্মান এবং শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। দাদু আমাকে এমনি বাড়িতে থাকলে পড়াতো, অনেক জায়গাতে নিয়েও যেত যাত্রা করতে গেলে, অনেক কিছু দেখেছি। শিল্প, সংস্কৃতি এবং মানুষের সেবার কাজে যারা নিজের জীবন প্রাণ বলিদান দেন, সেই রকমই একটি মানুষ ছিলেন শ্রী মন্টু মিত্র। ওনার মৃত্যুতে মানে সামাজিক অনেক ক্ষতি, সমাজের ক্ষতি, যাত্রা জগতের তো বিশাল ক্ষতি আছেই, সেটা তো যাত্রা জগতের বিশাল ক্ষতি। আর ওনার মতন মানুষ পাওয়া মুশকিল। আমরা যাত্রাটা এখনো চালিয়ে যাচ্ছি মন্টু মিত্রের ক্লাব হিসাবে। আমাদের এই উল্কানাট্য সংস্থা মন্টু মিত্রর নামেই চলে, মন্টু মিত্রর ডাকেই আমাদের উল্কানাট্যকে চিনে। এবং আমরা যে অভিনয় করছি সেটা ওনার জন্য, উনিই আমাদেরকে তৈরি করেছেন ছোট থেকে। ওনার কাছে আমরা মানে শিখেছি যেটুকু, প্রথম থেকে ওনার কাছেই শিখেছি, আজ অব্দি চালিয়ে যাচ্ছি। এই বছরও ওনার স্মৃতিতে আমরা পড়বো ওনার ইয়েতে, এইভাবে আমরা এগেছি। আর ওনার যে মৃত্যু, এটা আমাদের মানে অপূর্ণ ক্ষতি। ওনার মতো মানুষ বা ওনার মতন শিল্পী আমরা এখানে এই জীবনে আর পাওয়া যাবে না। নতুন যুগে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বর্তমান যুগের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তবেই এই মন্টুবাবুর মতো শিল্পীদের আত্মার শান্তি হবে। নমস্কার।